ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছিলেন তার পরিবার এবং প্রধানমন্ত্রী। গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আওয়ামী লীগ। সেতু মন্ত্রীর পরিবারও তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রী তার সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন। ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। প্রাথমিকভাবে একটি ব্লক অপসারণ করা হলেও তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান। উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।